নমস্কার, ওয়াচ আগেইন উইথ পিয়ালি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমি রয়েছি বদ্রীনাথে, আর আজ আমি আমার ব্লগটা শুরু করছি একটা বিশেষ কারণে। তো এখন ভোর 5:30 বাজে, আর আমাদের হোটেলের ছাদ থেকে চারপাশের সৌন্দর্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কারণ গতকাল রাতে কিন্তু বেশ স্নোফল হয়েছে পাহাড়ের মাথাগুলোতে, এখনো আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে, যদিও সবে ভোর হয়েছে, তো সেই জন্য আস্তে আস্তে সূর্য সবে উঠছে। আর দেখুন, দূরে যেখানে সূর্যের আলোটা পড়েছে পাহাড়ের মাথায়, যেখানে বরফ পড়েছে, সেই চূড়াগুলো মনে হচ্ছে যেন রূপোর মতো ঝকঝক করছে। তো যাই হোক, যেহেতু কাল রাতে বরফ পড়েছে, তো সেই জন্য মারাত্মক ঠান্ডা পড়েছে, এখন -2 ডিগ্রি দেখাচ্ছে। আর আমরা আস্তে আস্তে এখন রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। রুদ্রপ্রয়াগ থেকে কিন্তু বদ্রীনাথের দূরত্ব 155 কিলোমিটার, আর যেতে আমাদের সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা। তো ওখানে আমরা কিন্তু একদিন স্টে করব। তো আমরা যত এগোচ্ছি পাহাড়ের উচ্চতা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, কারণ এতক্ষণ যে সমস্ত খাড়া পাহাড় ছিল, আস্তে আস্তে আমরা তার থেকে একটু যেন সমতলের দিকে যাচ্ছি। তো যে বিশেষ কারণে আজকে আমি ব্লগটা শুরু করেছিলাম সেটা বরং বলেই ফেলি। আসলে আজ আমার মেয়ের জন্মদিন, আর এখানে এসে জন্মদিন পালন করব ভেবে বেশ মনে মনে আনন্দই হচ্ছে, কিন্তু একটা জিনিস ভাবছি যে কি করে অ্যারেঞ্জ করব সব কিছু, কারণ আমরা কোথায় যাচ্ছি, সেখানে হোটেল থেকে সমস্ত দোকান কত দূর হবে, বা কোনো কিছু পাবো কি না কিছুই বুঝতে পারছি না। রাস্তায় ভাবছি কেকের দোকান পেলে নিয়ে যাব, কিন্তু দেখতেই পাচ্ছেন সারা রাস্তায় কোনো দোকান নেই, কিছুই নেই। তো যাই, গিয়ে পৌঁছাই, তারপরে দেখি কতটা কি অ্যারেঞ্জ করতে পারি। তো এই বদ্রীনাথ থেকে রুদ্রপ্রয়াগে যাওয়ার যে রাস্তাটা, এটাও কিন্তু অপূর্ব, প্রাকৃতিক শোভা দেখার মতন। আপনারা দেখতেই পাচ্ছেন, কিছু বলার নেই, পাশ থেকে নদী বয়ে চলেছে এবং নদীর রংটাও আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব নীল রঙের, হালকা নীল রঙের। পাশ থেকে যত দূর যাচ্ছি আশেপাশে নদী কিন্তু চলেছে আমাদের সাথে সাথে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় 5 ঘন্টা কমপ্লিট করে ফেলেছি, মোটামুটি 5-5.5 ঘন্টার মধ্যে চলেই এসেছি। আর হোটেলে গিয়ে আপনাদের সামনের ভিউটা দেখাবো, আর তারপর যাব আমি কেকের খোঁজে, আর তারপর আমি আপনাদেরকে আমার মেয়ের জন্মদিনে কি করলাম সেটা দেখানোর চেষ্টা করব। তো ঠাকুরের ইচ্ছে এখানে এসে কিন্তু একটা কেকের দোকান আমি পেয়ে গেছি। খুব চিন্তায় ছিলাম যে কেক পাবো কি না, তো কেকগুলো পেয়ে আমার মানে যার পর নাই আনন্দিত হয়েছি আমরা সবাই। আর এই কাজে কিন্তু সন্ধেবেলার যে জন্মদিনের পার্টিটা আমরা অ্যারেঞ্জ করেছি, তার জন্য আমাদের এই ট্যুরের ম্যানেজার আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছেন। যাই হোক, আমরা অ্যারেঞ্জ করে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি তাড়াতাড়ি করে, যাতে কেকটা কেটে ওর জন্মদিনটা একটু পালন করতে পারি, কারণ সবাই প্রচুর ধৈর্য সহকারে বসে রয়েছে। সবার কিন্তু 5.5 ঘন্টা জার্নি করে শরীর আর চলছে না, তার কারণ আগে কেদার বদ্রী আমি কমপ্লিট করে এসেছি, আমার আগের ব্লগগুলোতে আপনারা দেখেছেন। তো এখন আমার দিদির মেয়ে, দেওরের ছেলে, আমার যা, সবাই মিলে আমার মেয়ের জন্য কেকটা অ্যারেঞ্জ করছে মোমবাতি টোমবাতি সাজিয়ে। আর ওদিকে কিন্তু আমাদের পকোড়া, চা, কফি এই সমস্ত আমাদের টিম ম্যানেজার দিয়েই দিয়েছে অলরেডি। তো আর বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে,
তো সব মিলিয়ে এত জার্নির মধ্যেও কিন্তু আজকের সন্ধ্যেটা সুন্দর একটা আমেজের সৃষ্টি করেছে। আর আমাদের সঙ্গে যারা ছিল, যারা ট্যুরে আমাদের সঙ্গে গেছিল, তারাও কিন্তু সবাই মিলে ওর আমার মেয়ের আর কি জন্মদিন পালন করতে খুব ব্যস্ত হয়ে পড়েছে। সবাই খুব উৎসাহ সহকারে এখানে যোগদান করেছে আমার মেয়ের কেক কাটার সময়। সেই জন্য আমার আরও প্রচণ্ড ভালো লেগেছে আর কি সন্ধ্যেটা। ওইদিকে যাগুলো দিদি, এ দিদি আয়, তুই যা, তুই যা, সোমা যা, যা দিদি যা, শুরু। ও ফুদিতেই ভুলে গেছে, এটা রেখে সবাইকে কেটে কেটে দাও। তো দেখতেই পাচ্ছেন যে সমস্ত কেকগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে, আর যেহেতু সবাই প্রচণ্ড ক্লান্ত তাই সব ব্যস্ত হয়ে পড়েছে। আর যে তাড়াতাড়ি করে আজকে কিন্তু আমাদের আবার ডিনার কমপ্লিট করে শুয়ে পড়তে হবে, কারণ আগামীকাল আমরা যাব হরিদ্বার। তার জন্য আমরা বেশ ব্যস্ত, সমস্ত গুছিয়ে টুছিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছেলে মেয়েরা আর আমার দিদি টিদি এরা মোটামুটি খেতে বসে গেছে, ওরা খাওয়া শুরু করে দিয়েছে এই যে। আর তো এত দূরে এসে মোটামুটি যা আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন, আর তার সাথে আলুর দম, স্যালাড, আর রয়েছে পায়েস। আর এই পায়েসটা কিন্তু আমাদের টিম ম্যানেজার যিনি, উনি অ্যারেঞ্জ করেছেন। দেখতে পাচ্ছেন চাটনিও রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, এই সমস্তই আমরা এত দূরে এসে অ্যারেঞ্জ করতে পেরেছি। তো যাই হোক, আমার এই মেয়ের জন্মদিনটা আজকে মোটামুটি ভালোই কেটেছে। আর আমার এই ব্লগটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন।